খুলনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই আপনার কানে আসতে পারে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গান বিট ইট বা বিলি জিন, আর সেদিকে নজর দিলেই আটকে উঠতে পারেন অনেকেই। গানের তালে নেচে চলেছে খোদ মাইকেল জ্যাকসন। কিন্তু না, তিনি মাইকেল জ্যাকসন নন, তিনি আসলে বাংলার বিল্লাল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের মতো অসাধারণ নাচের প্রতিভার জন্য সবাই তাকে বিল্লাল জ্যাকসন নামেই চেনেন। আর তার গেট আপটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর তার কাছে আসি, চানাচুর খাই, আর তার ড্যান্সও দেখি। গরম চানাচুর বিক্রি করে ড্যান্স দিয়ে, এটা আসলে তার অন্যরকম প্রতিভা। আমরা চাই উনি যেন একটা নতুন ভালো একটা কর্মস্থানের সুযোগ করে দেওয়া হয়। বহুত জায়গায় খেয়েছি, কিন্তু এরকম সুস্বাদু চানাচুর কোথাও খাইনি। চানাচুর বিক্রি করা বিল্লাল নিজের ভাগ্য পরিবর্তনের আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছে আর নতুন স্বপ্ন বুনে চলেছে। ছোটবেলা থেকেই তার পছন্দ মাইকেল জ্যাকসন, তাই গুরুকে অনুসরণ করেই এই পথ চলা শুরু। মাইকেল জ্যাকসনের যে কোটি কোটি বিলিয়ন যে ভক্তরা আছে, তাদের মধ্যে আমি একজন খুলনার ছেলে, আমি একজন ভক্ত তার। আমি মূর্খ মানুষ হয়ে আজ এই পথে পথে ঘুরতেছি, মানুষদেরকে নিঃস্বার্থে বিনোদন দিয়ে অনেক কথা সম্মুখীন হয়েছি, তারপরও আমি বেঁচে আছি শুধু এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। নাচের শৈল্পিক এ ধারককে সহযোগিতার কথা জানান খুলনা নাট্যনিকেতন। নাট্যনিকেতনে আমাদের সঙ্গীতে স্কুল আছে, আমাদের পরিষদের মতামত নিয়ে আমি বলতে চাই, বেলাল যদি আমাদের কাছে শিখতে চায় একদম বিনা পয়সায় আমরা তাকে শিখাবো। দিন চলে যায়, দিন আসে, নিজের ভাগ্য পরিবর্তনের আশায় নতুন স্বপ্ন বুনে যায় বিল্লাল। কিন্তু দিন শেষে বিল্লালের ভাগ্য পরিবর্তনের জাদুর চিরাগ হয়ে কেউ আসবে নাকি অচিরেই হারিয়ে যাবে অসাধারণ প্রতিভা, তাই নিয়েই রয়ে যায় ধোঁয়াশা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।